হরে কৃষ্ণ কৃষ্ণ ভবনামৃত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন। হরে কৃষ্ণ। আসমন কেন করা উচিত ভালোভাবে মনে রাখবেন। আমরা যেমন কোনো বিবাহিত সতী স্ত্রী যদি তার বিবাহের পরে শাখা সিঁদুর না পরে তাহলে কি মনে হয়, বোঝাই যাবে না সে বিবাহিত, এটা তার সতীত্বের প্রমাণ। ঠিক আসমন সেরকমই, তিলক ধারণ করার পরে আসমনটা হলো বৈষ্ণবের বিধি অনুসারে, এরকমও বলতে পারেন। দান করার পর দক্ষিণা যেমন অপরিহার্য, দান কিংবা আমরা জানি কেউ ভোজন করলেন, ভোজনের পরে তাকে ভোজন দক্ষিণা দিতে হয়, নাইলে সে ফল থেকে বঞ্চিত হয়। ঠিক তিলক ধারণ করার পরে তাকে অবশ্যই আসমন করতে হবে, নইলে তিলক ধারণের ফল তিনি প্রায় বঞ্চিতই হবেন। তার জন্য এটা অপরিহার্য অঙ্গ বৈষ্ণব সদাচারে। আসমনটা কীভাবে করতে হয় দেখে নিন। আমরা সবসময় একটা পাত্র রাখবেন যেটার নাম হলো আসমন পাত্র, ঠিক এই রকমই থাকে, কিংবা একটা পাত্র থাকবে তার সঙ্গে একটা চামচ থাকবে। যদি আপনি আসমন পাত্র দিয়ে করতে চান তাহলে ভালো, আর যদি বলেন না আমি এইভাবে কমণ্ডলে দিয়ে করব, তবু আপনি করতে পারেন। সিদ্ধান্ত কেমনভাবে আসমন করা হয়, প্রথমে জল ডান হাত দিয়ে ধরবেন, বাম হাতে জল দেবেন, মানে হাতটা ধুয়ে নেবেন, আবার বাম হাতে ধরবেন, আবার এটা ধরে এটা স্বয়ং গঙ্গার জল মনে রাখবেন। যদি গঙ্গার জল না হয় তাহলে আসমন পাত্র দেখাই আপনাদেরকে, এটা ধরুন আসমন পাত্র, এই আঙুলটা দেবেন মনে রাখবেন, ঠিক জলে স্পর্শ করবেন, নখ যেন স্পর্শ না হয়। কোনো দ্রব্যে কোনো জলে কোনো পানীয় বস্তুতে ভগবানের উদ্দেশ্যে এবং ভগবত সেবায় যেটা লাগবে নখ যেন স্পর্শ না হয়, এইভাবে ধরবেন, এইরকম করবেন, বাম হাতটা তার উপরে দেবেন, ওম হাতটা জল স্পর্শ করবেন এই আঙুল দিয়ে, শুধু এইখানটায় দিয়ে বলবেন, গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং করু। যেটা গঙ্গার জল নয় তার জন্য মন্ত্র, গঙ্গার জল হলে মন্ত্র বলতে পারেন নাও পারেন। এইবারে কী করতে হবে ভালোভাবে দেখুন, নিলেন জল, এই হাতেও জল নিলেন, দুই হাত ধুলেন, প্রথমে এইবারে বাম হাতের এখানে জল দিবেন, নিয়ে বলবেন ওম কেশবায় নমঃ বলে জলটা পান করবেন, বিন্দু মাত্র জলটা এখান থেকে পান করবেন। পান করার পর হাত ধুবেন, হাত ধুলেন, আবার বাম হাত দিয়ে ধরুন, আবার জল নেবেন, ওম নারায়ণায় নমঃ, আবার হাত ধুবেন, তারপর আবার ওম মাধবায় নমঃ, একটু পান করলেন, রেখে দিলেন। তারপরে আপনি যদি হরিনাম দীক্ষিত হন তাহলে হাতটা নেবেন, ঠিক এইভাবে নেবেন হাত, এইভাবে ধরবেন ললাটে ওম কেশবায় নমঃ, উদারে ওম নারায়ণায় নমঃ, বক্ষস্থলে ওম মাধবায় নমঃ, কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ, দক্ষিণ পার্শ্বে ওম বিষ্ণবে নমঃ, দক্ষিণ বাহু ওম মধুসূদনায় নমঃ, দক্ষিণ স্কন্ধে ওম ত্রিবিক্রমায় নমঃ, তারপর বাম সাইডে বাম পার্শ্বে বামনায় নমঃ, বাম বাহুতে শ্রীধরায় নমঃ, বাম স্কন্ধে ঋষিকেশায় নমঃ, উপর পৃষ্ঠ মানে পিঠের উপরের দিকে ধরবেন ওং পদ্মনাভাংশে নমঃ, ঠিক নাভির পিছনটায় যেটা নাভি থেকে তার পিছনে নিম্নপৃষ্ঠে দামোদরায় নমঃ। ওনার সবজায় স্পর্শ হওয়ার পরে মন্ত্র ওম তদ বিষ্ণু পরমং পদগম সদা পশ্যন্তি সুরায়াহ দিবিরা চক্ষুরা ততম তদ বিপ্রাশ্য বিপর্ণব যা গ্রীবা গমচা সমিন্ধতে ওম তদ বিষ্ণু পরমং পদম। যদি এই মন্ত্র না জানেন প্রভুপদ প্রণাম মন্ত্র নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। তারপরে যদি আপনার সময় থাকে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিরদৈত্য গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হলো আসমন বিধি, এটা করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন, সেই জন্য মনে রাখবেন।
অবশ্যই তিলক ধ্যানের পরে আসমান করবেন। হরে কৃষ্ণ।